যুগের ত্রাতা শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমহুল্লাহ। উমার কঠিন দুর্দিনে কিছু দরদি মানুষ হয়তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাদের কাছে এমন কাউকে পাঠিয়ে দিন যিনি আমাদের অবস্থা পরিবর্তন করে দেবেন, উম্মাহকে দুর্দশা থেকে মুক্ত করবেন। আল্লাহ তাআলা যেন সে সকল মানুষের বিনয়াবনত দোয়ায় সাড়া দিয়ে প্রেরণ করেন এক মহামনীষীকে, এমন এক ব্যক্তিকে যিনি সেই যুগের জন্যে বহুল প্রতীক্ষিত। তিনি এমন এক ব্যক্তিত্ব যাকে ইতিহাস আমাদের কাছে ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহিমহুল্লার মতো হাদিসের ইমাম হিসেবে পরিচয় করায়নি, অথবা ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারকের মতো মর্দে মুজাহিদ হিসেবেও না, তবুও তিনি এসব মর্যাদা ও উপাধিকে ছাড়িয়ে বহুদূর চলে গেছেন। ইতিহাস তাকে স্বীকৃতি দিয়েছে শাইখুল ইসলাম হিসেবে। শাইখুল ইসলাম তকিউদ্দিন আবুল আব্বাস আহমদ ইবনু আব্দুল হালিম ইবনু মাজদুদ্দিন আব্দুসালাম ইবনু আবদুল্লাহ ইবনু আবুল কাসিম আল খিদার ইবনু মুহাম্মদ ইবনু আল খিদার ইবনু আলী ইবনু আবদুল্লাহ ইবনু তাইমিয়াহ আল নুমাইরি আল হাররানি আল দিমাশকি। সংক্ষেপে আমরা এই মহান ইমামকে চিনি ইবনু তাইমিয়া নামে, কিন্তু তার জন্মের সময়টাতে মুসলিম উম্মা ছিল একাধিক দিক দিয়ে টালমাটাল, ধর্মীয় ভ্রান্তির শৈলাব। মুসলিম উম্মাহ যখন যে কোনো সমস্যায় পড়েন, ঠিক তখনই আল্লাহ তাআলা সেই সংকটের উপযুক্ত সমাধানকারী কোনো ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন, এটি একেবারে পরীক্ষিত বাস্তবতা। অতীতেও সব যুগে এমন হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। ইবনু তাইমিয়ার যুগে মুসলিম বিশ্ব বুদ্ধিবৃত্তিক ও সামরিক উভয় প্রকার আগ্রাসনে পিষ্ট হচ্ছিল। সমাধি রচিত হয়েছিল নৈতিকতা ও আধ্যাত্মিকতার, অনেকটা বর্তমানের মতোই দার্শনিকদের মন গড়া ব্যাখ্যা দিয়ে ইসলামকে আক্রমণ করা হতো। আজ যেভাবে বিজ্ঞানবাদ ও সেকুলারিজমের ধাঁধায় পড়ে অনেকে পথ হারাচ্ছে, সে যুগে একই রকম ফাঁদ পেতেছিল গ্রিক যুক্তিবাদী ও দার্শনিক ধ্যান ধারণা। ইসলামের পক্ষে লড়ে চলা অনেকে আটকে গিয়েছিলেন সেসব ফাঁদে। যে সময়কার কথা বলা হচ্ছে, ততদিনে মুসলিমেরা খ্রিস্টানদের বহু ভূখণ্ড জয় করে নিয়েছে। যুদ্ধের রেশ কেটে যাওয়ার পর উভয় জাতির মাঝে স্থাপিত হয়েছে আন্তঃযোগাযোগ। বহু খ্রিস্টান নিজেদের অঞ্চল থেকে ইসলামী ভূমিতে এসে বসতি স্থাপন করে। তাদের মধ্যে কেউ কেউ ছিল তাদের কিতাবের আলিম, কেউ আবার আরবি শিখে পড়া শুরু করে কোরআন ও হাদিস। তারাই একসময় মুসলিমদের সাথে বিভিন্ন বিষয়ে কুতর্ক শুরু করে, নবুয়তের সমাপ্তি, কোরআনের বিকৃতি, সুন্নার প্রামাণ্যতাসহ নানান বিষয়ে সন্দেহ ছড়িয়ে দিতে থাকে মুসলিম সমাজে। আজকের যুগেও প্রাচ্যবিদেরা আমাদের অনেকের চেয়েও ভালো করে আরবি শিখেছে, নিবিড়ভাবে কোরআন ও হাদিসের উপর চালাচ্ছে উচ্চস্তরের গবেষণা, কোরআন ও সুন্নাহকে বিকৃত প্রমাণ করার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। যেহেতু তাদের ধর্ম বিকৃত হয়ে গেছে, তাই তারা চায় ইসলামের বুনিয়াদি গ্রন্থটিও বিকৃত প্রমাণিত হয়ে যাক। সেই সাথে মুসলিমরাও তখন খ্রিস্টানদের অনুকরণে সাধু সন্ন্যাসীদের উপাসনা শুরু করে দেয়, উদযাপন করতে শুরু করে খ্রিস্টানদের উৎসবগুলোও। বাতিনি নামে পরিচিত আরও একটি দল ছিল ইবনু তাইমিয়ার যুগে। তারা দাবি করত যে কোরআনের রহস্য সম্বন্ধে তাদের বিশেষ জ্ঞান দেয়া হয়েছে। যেমন সাধারণ মুসলিমের কাছে সালাত শব্দের অর্থ আমরা যা জানি তাই, কিন্তু বাতিনিরা সালাতের মন গড়া ব্যাখ্যা হাজির করে অন্য সবার মতো সালাত পড়তে অস্বীকৃতি জানায়। এরকম অনেক জায়গায় কোরআনকে নিজের মতো করে ব্যাখ্যা করতে থাকে তারা। শিয়াদের ধ্যান ধারণার অনেক প্রভাবও ছিল তাদের উপর, আরও ছিল কিছু ভ্রান্ত সুফি। সালাফদের দেখানো সত্যিকারের তাসাউফ বাদ দিয়ে তারা মন গড়া এক সুফিবাদের প্রচার শুরু করে। এতে মিশ্রিত ছিল হিন্দুয়ানি সর্বেশ্বরবাদী সংস্কৃতি ও অজ্ঞেয়বাদী ধ্যান ধারার প্রলাপ। অনেকে তো জাদুবিদ্যাকে পর্যন্ত বিশ্বাস করতে শুরু করে। রাজনৈতিক বিশৃঙ্খলা। বাগদাদকে তাতারেরা মাটির সাথে মিশিয়ে দেওয়ার পাঁচ বছর পরেই ইবনু তাইমিয়া রাহিমহুল্লাহর জন্ম। অবশ্য তার জন্মের তিন বছর আগে সুলতান মুজাফফার কুতুজ রাহিমহুল্লাহর হাতে তাতারেরা আইনে জালুতের প্রান্তরে শোচনীয় পরাজয় বরণ করে। সিরিয়া ও ফিলিস্তিনকেও তাতারদের হাত থেকে মুক্ত করে পুনরায় ইসলামী ভূখণ্ডে পরিণত করা হয়। তারপরেও খুরাসান, সিন্ধ প্রদেশ, ইরান ও ইরাক তখনও ছিল তাতারদের দখলে, তাই সবসময় তাদের দিক থেকে মুসলিম ভূখণ্ডে আক্রমণের আশঙ্কা থাকত। সে সময়ে খলিফা ছিলেন একজন মামলুক সুলতান, নাম দাহির বাইবার্স। সুলতান মুজাফফার কুতুজের মৃত্যুর পর সিংহাসনে অধিষ্ঠিত হন তিনি। কিন্তু কি দুর্ভাগ্য, কোনো মামলুক সুলতানই বেশি দিন সিংহাসনে থাকতে পারতেন না। খুব দ্রুত নিজেদের শাসক পরিবর্তন করে ফেলত মামলুকেরা, অভ্যুত্থান ঘটিয়ে সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসত। এক সুলতান স্থির হতে না হতেই এসে যেত অন্য আরেকজন। কিন্তু ইমাম ইবনু তাইমিয়ার জীবন দশায় যিনি সুলতান ছিলেন,
তিনি 709 হিজরি থেকে প্রায় 33 বছরকাল শাসন করেন। তার নাম সুলতান আন নাসির আদ্দিন মুহাম্মদ বিন কালাউন। তাতারদের অনেকেই মুসলিমদের সামাজিক অবস্থা ও নৈতিক পরিশুদ্ধতা প্রত্যক্ষ করে ইসলাম গ্রহণ করে নেয়। হিংস্র মঙ্গলদের মধ্যেও বয়ে যায় ইসলামের সুশীতল বাতাস। কিন্তু তা সত্ত্বেও অনেকে ছিল সিফ নামকেও আসতে মুসলিম। শরিয়াতের কঠোর বিধিনিষেধের অধীনে নিজেদের জীবন পরিচালনা করতে প্রস্তুত ছিল না তারা। অনেকে লিপ্ত ছিল ধূমপান, মদ্যপান ও জিনাই। সবচেয়ে বড় কথা, তারা বিচার কার্য পরিচালনা করত চেঙ্গিস খানের করা মঙ্গোলীয় আইন দিয়ে, শরিয়াহ দিয়ে নয়। সুতরাং বলা যায় তারা ঈমান এনেছিল ঠিক, কিন্তু এই ঈমান তারা আন্তস্থ করেননি। এই ঈমান তাদের হৃদয়ে বদ্ধমূল হয়নি। তারা এমন এক ইসলাম চাইত যা হবে তাদের মন মতো, যুগের চাহিদা পূরণকারী। এ সময় এমন কাউকে প্রয়োজন ছিল যিনি এই প্রতিটি ভ্রান্তির জঞ্জাল ছিঁড়ে ফেলবেন একাই, যেখানে যা বন্ধ করা প্রয়োজন তা বন্ধ করে দেবেন, এমন পদক্ষেপ গ্রহণ করবেন যা ইসলামকে সকল অঞ্চলে পুনরায় জীবন্ত করে ফিরিয়ে নিয়ে যাবে আগের ধারায়। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহিমুল্লাহর মধ্যে ছিল ঠিক এই জিনিসটি, সেই উদ্দীপনা, সেই জোশ, সেই নবজীবনের সূচনা যা তার চরিত্র, গুণাবলী, লেখনী, কর্মদক্ষতা ও পদক্ষেপের প্রতিটি পদে পদে দৃশ্যমান। 661 হিজরিতে 1263 খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের 10 তারিখ পৃথিবীর বুকে আসেন এই যুগান্তকারী ব্যক্তি। জন্মস্থান হাররান প্রদেশে। হাররান ওই সময়ে উত্তর ইরাকের অংশ ছিল, বর্তমানে তা তুরস্কে। তার পিতা আব্দুল হালিম ছিলেন সিরিয়ার দামেস্কে অবস্থিত গ্র্যান্ড উমাবি মসজিদের ইমাম, আর পিতামহ আবুল বারাকাত মাজহদুদ্দিন ছিলেন প্রসিদ্ধ বিশুদ্ধ হাদিসের সম্ভার মুন্তাকিল আখবার গ্রন্থের রচয়িতা। ইমাম আর শাউকানি রহিমহল্লাহের নাওয়াইলুল আওতার গ্রন্থটি এই গ্রন্থেরই ব্যাখ্যা। সুতরাং বোঝাই যাচ্ছে ইমাম ইবনু তাইমিয়া রহিমহল্লাহের পরিবার কী পরিমাণ সম্ভ্রান্ত ও শিক্ষিত। দুঃসহ শৈশব স্মৃতি। ইমাম ইবনু তাইমিয়া রহিমহল্লাহ 7 বছর বয়সে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যা তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়, তাকে শাইখুল ইসলামে পরিণত হতে সহায়তা করে। তিনি দেখেছেন তাতারেরা তার শহর ধ্বংস করে দিচ্ছে, তাতারদের ভয়ে দিকবিদিক ছুটোছুটি করছে মানুষ, আপন ভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছে মিশরসহ বিভিন্ন ভূখণ্ডে, তাকেও সপরিবারে পালাতে হয়েছে দামেস্কে। তার পিতাকে তার সমস্ত বইপত্র বহন করে নিয়ে যেতে হয়েছিল সেই সময়। বইয়ের বোঝা এত ভারী হয়ে গেছিল যে একটা সময় হঠাৎ তা মাটিতে আটকে যায়। এদিকে পেছন থেকে ধেয়ে আসে শত্রু বাহিনী। ইবনু তাইমিয়ার পরিবারের সকলে আল্লাহর কাছে নিজেদের সুপর্দ করে তাকে স্মরণ করতে থাকে। অবশেষে তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাআলা। কাফেলা নিরাপদে গন্তব্যে পৌঁছিয়ে যায়। ছোটবেলা থেকে গ্রামবাসীকে অত্যাচার নিগ্রহের মাঝে বাস করতে দেখে ইবনু তাইমিয়ার মাঝে ঘরে ওঠে ভবিষ্যতের মুক্তির অদম্য স্পৃহা। অত্যাচারের মাত্রা যত বৃদ্ধি পেয়েছে, যত তাদেরকে পালিয়ে বেড়াতে হয়েছে, ততই পূর্ণতা লাভ করেছে ভবিষ্যতের শাইখুল ইসলাম। এক পর্যায়ে তিনি আবির্ভূত হয়েছেন যুগের চাতা হিসেবে। বর্তমানে আমাদের তরুণ প্রজন্ম টেলিভিশনের পর্দায় বা স্বচক্ষে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিনে বোমা পড়তে দেখে, আরও দেখে মসজিদ, মাদ্রাসা ও ভবন ভেঙে চুরমার হয়ে যেতে। এই অত্যাচার নিগ্রহের অভিজ্ঞতা তাদের মধ্যে এমন স্পৃহার জন্ম দিবে, ভবিষ্যতে তাদের মধ্যে থেকেই ইনশা আল্লাহ বেরিয়ে আসবেন এ যুগের ইমাম ইবনু তাইমিয়া, নেতৃত্ব দেবেন ইসলামের নবজাগরণের। ইমাম ইবনু তাইমিয়া তাতারদের ভয়াল রূপ দেখেছেন নিজের চোখের সামনে, আবার জেনেছেন আইনে জালুতের প্রান্তরে সেই তাতারদেরই শোচনীয় পরাজয়ের ইতিহাস। তিনি উপলব্ধি করেন যে মুসলিমরা নিজেদের দিনকে ধারণ করে উঠে দাঁড়ালে কোনো শক্তি তাদের সামনে অপরাজয় নয়। আইনে জালুতকে স্বচক্ষে না দেখেও তার অন্তরে ছিল সেই বিজয়ের চেতনা ও স্পৃহা। গ্রন্থগত মেধা, সাহস, চেতনা ও অদম্য স্পৃহার পাশাপাশি ইমাম ইবনু তাইমিয়া রহিমহুল্লাহ ছিল পুঁথিগত বিদ্যা ও অশেষ পাণ্ডিত্য। শৈশবকাল থেকেই ছিল প্রখর মেধাশক্তি। সপরিবারে হাররান থেকে দামেস্কে চলে আসার আগে ইবনু তাইমিয়ার বাবা ছিলেন গ্র্যান্ড উমাবি মসজিদের ইমাম ও মুহাদ্দিস। তাই দামেস্কবাসী চাইল যে তিনি এখানেও মসজিদের ইমাম হবেন। কিন্তু হঠাৎ করে লোখ মুখে শোনা যেতে লাগলো যে ইবনু তাইমিয়া নামক এক অসামান্য প্রতিভাধর বালক আছে। তা শুনে একজন আলিম দামেস্ক এলেন শুধুমাত্র এই বালকের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। তাদের বাড়ির কাছাকাছি এসে এক দর্জির কাছে জানতে চাইলেন ইবনু তাইমিয়া নামের ছেলেটা কোথায় থাকে। দর্জি বলল একটু পরেই এসে যাবে, খানিকক্ষণ অপেক্ষা করুন। অপেক্ষা করতে লাগলেন ওই আলিম। একটু পর ইবনু তাইমিয়া হাতে করে বই ও স্লেট নিয়ে আসলেন। এখানে একটি বিষয় লক্ষণীয়,
কোনো ইসলামী ইলমি মজলিসে যাওয়ার সময় বই এবং খাতা কলম নিয়ে আসা উচিত। স্কুল কলেজে যাওয়ার সময় যেমনটা করি ঠিক সেভাবে। আলিম তাকে বললেন, তোমার স্লেটে সব লেখা মুছে আমাকে দাও। ইবনু তাইমিয়া তাই করল। আলিম স্লেটটি হাতে নিয়ে তাতে ১৩টি হাদিস লিখলেন। এরপর ইবনু তাইমিয়াকে বললেন এক নজরে সবকটি হাদিস দেখে নিতে। দেখার পর আবারও স্লেটটি ফেরত নিয়ে নিলেন আলিম। বললেন, এবার সবগুলো মুখস্থ শোনাও তো। ইবনু তাইমিয়া গড়গড় করে বলে দিলেন সবগুলো, একটুও ভুল করলেন না। দ্বিতীয় পর্যায়ে ওই হাদিসগুলোর সনদ, বর্ণনার ধারাবাহিকতা ও রাবিদের নাম লিখে একইভাবে পরীক্ষা নিলেন তিনি। এবারও ইবনু তাইমিয়া সব তথ্য বলে দিলেন, অথচ তিনি তখন সবেমাত্র বালক। তার এহেন প্রতিভা দেখে এই আলিম বললেন, ইনশা আল্লাহ এই বালক একদিন অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখবে, অদ্বিতীয় একজন ব্যক্তিত্বে পরিণত হবে পৃথিবীর বুকে। ইবনু তাইমিয়া ছিলেন জ্ঞানার্জনের পথে নিবেদিত প্রাণ। ব্যাকরণ শাস্ত্র, ভাষাতত্ত্ব, ক্যালিওগ্রাফি, গণিত, শরিয়া, ফিক এবং হাদিসে ব্যুৎপত্তি অর্জন করেন তিনি। হাদিস, দর্শন ও যুক্তিবিদ্যা শাস্ত্রে তার 200 অধিক শিক্ষক ছিল। বিতর্ক শাস্ত্রে মুনশিয়ানা। ইমাম ইবনু তাইমিয়া রহিমুল্লাহ ছিলেন হাম্বলি মাঝহাবের অনুসারী। সেই সময় হাম্বলি মাঝহাবের সপক্ষে শক্তিশালী যুক্তি উপস্থাপন করার মতো সাহস কারোরই ছিল না, কারণ সকলেই বোধ হয়েছিল যুক্তি ও দর্শনে। হাম্বলি মাঝহাবের উসুল নিয়ে কেউই মাথা ঘামাত না। ইবনু তাইমিয়াও যুক্তি ও দর্শনে পাণ্ডিত্য অর্জনের প্রতিজ্ঞা করেন। উদ্দেশ্য এর মাধ্যমে হাম্বলি মাঝহাবের পক্ষে কঠিন ও অকাট্য যুক্তি প্রদর্শন। ইসলামকে আক্রমণে শত্রুরা যে সকল যুক্তির উপাদান ও কলাকৌশল ব্যবহার করত, তিনিও সেগুলো শিখে নেন। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হতো গ্রিক দর্শন। এছাড়া খ্রিস্টবাদের তাবৎ জ্ঞান, যুক্তি, দর্শনও শিখে নিয়েছিলেন তিনি। এসব বিষয়ে তার দক্ষতা ছিল দেখার মতো। তাফসির পারদর্শিতা। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কোরআনুল কারিমের তাফসিরের কীরকম দক্ষতা অর্জন করেছিলেন তার মুখেই শোনা যাক। আমি কোরআনের কেবলমাত্র একটি আয়াতের অন্তত 100টি ব্যাখ্যা পড়ি, তারপর আবার আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি আমাকে এই আয়াতের সত্যিকার অর্থের জ্ঞান দান করুন। তিনি আরও দোয়া করতেন, হে আল্লাহ, হে ইব্রাহিম ও আদম আলাইহিমাসসালামের শিক্ষক, আমাকে এই আয়াতসমূহের অর্থ শিক্ষা দিন, নিগূঢ় তত্ত্ব দান করুন। আল উকুদ আদ দুর্জিয়া, 42তম খণ্ড, প্রথম পৃষ্ঠা। ইবনু তাইমিয়া বলেন, আমি প্রায় কোনো পরিত্যক্ত মসজিদ কিংবা জনমানবহীন স্থানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম, কপাল ঠেকিয়ে রাখতাম মাটিতে, আর আল্লাহকে বলতাম, হে আল্লাহ আমাকে এই আয়াতসমূহের অর্থ শিক্ষা দিন। শত্রুদের কাছে স্বীকৃতি। ইমাম ইবনু তাইমিয়া রহিমুল্লাহর শত্রু ও চরম প্রতিদ্বন্দ্বীরাও তার মেধা ও যোগ্যতাকে স্বীকার করতেন, বাধ্য হতেন স্বীকার করতে। এমনই এক কঠিন প্রতিদ্বন্দ্বী কামালউদ্দিন আল জামাল খানি বলেছেন, মন দিয়ে শুনে রেখো, আল্লাহতালা সকল শাস্ত্রের জ্ঞান ইবনু তাইমিয়ার জন্যে এমন সহজ করে দিয়েছেন যেভাবে তিনি দাউদ আলাইসালামের জন্যে লোহাকে নরম করে দিয়েছিলেন। ইমাম ইবনু তাইমিয়ার প্রশ্নোত্তর শুনে শ্রোতাদের মনে হয় যে শুধু এই বিষয়ে বিদ্যা শিখতেই আমাদের এক জীবনের পোরোটা লেগে যাবে, অথচ তিনি একই সাথে এরকম বহু বিদ্যায় পারদর্শী। তার আরেকটি বিশেষত্ব ছিল যে বিভিন্ন মাঝহাবের আলিমগণ ও পণ্ডিত ব্যক্তিগণ তার দার্সে বসতেন। ইবনু তাইমিয়ার মুখে নিজেদের মূলনীতিমালা ও মতগুলোর ব্যাখ্যা শুনতেন একেবারে ভিন্ন আঙ্গিকে, খুঁজে পেতেন চিন্তার এক নতুন দুয়ার। ইমাম ইবনু তাইমিয়া তার সমগ্র জীবনে যা কিছু মত দিয়েছেন, যত দৃষ্টিভঙ্গি পেশ করেছেন, তার সবগুলির সমালোচনা করা হয়েছে, কোনোটি বিনা বাধায় গৃহীত হয়নি। হোক সে মতামত ধর্মীয় বা জাগতিক, দ্বিমতকারী থাকতই, কিন্তু তার পাণ্ডিত্য স্বীকার করতে কেউই দ্বিধাবোধ করত না। শিক্ষক হিসেবে অভিষেক। মাত্র 22 বছর বয়সে পিতার ইন্তিকালের পর গ্র্যান্ড ওয়াবি মসজিদে হাদিসের দার্স দিতে শুরু করেন ইমাম ইবনু তাইমিয়া রহিমুল্লাহ। একই বছরে নিয়োগ পান দামেস্কের প্রধান মুফতি হিসেবে। জীবনের প্রথম বক্তৃতাটাই ছিল বহু বিদগ্ধ আলিমের সামনে। এক শ্বাসরুদ্ধকর বক্তব্য ছিল তা, মুখ দিয়ে শব্দের বদলে যেন আগুন বের হচ্ছিল। প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবিদ ইবনু কাসির রহিমুল্লাহ বলেন, তার সেই বক্তব্য ছিল চিত্তাকর্ষক, জ্বালাময়ী ও ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ। 663 হিজরি বর্ষের সেই বক্তৃতাটি ছিল পুরো বছরের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। ইতিহাসবিদ ও প্রখ্যাত লেখকদের লেখায় ভূয়সী প্রশংসা লাভ করে এই বক্তব্য। ইবনু কাসির থেকে শুরু করে শাইখ তাজউদ্দিন আল ফাজ্জাদি বক্তৃতাটি হুবহু লিখে রেখেছিলেন। এরপর একের পর এক বক্তৃতার মাধ্যমে দ্রুতই প্রসিদ্ধি লাভ করতে লাগলেন ইমাম ইবনু তাইমিয়া। এক জটিল বিতর্কের সমাধান। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহিমুল্লাহ প্রধান যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন তা হল আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ব্যাখ্যা। দুর্ভাগ্যজনকভাবে
গ্রিক দর্শন ও গ্রিক যুক্তিবিদ্যার টানাহেচড়ায় কলঙ্কিত হয়ে পড়েছিল এই বিষয়টি। তাদের এই ভ্রান্ত ধারণা খণ্ডন করতে গিয়ে তৎকালীন কতক আলিম আবার ভুল করে বসেন। কোরআনের কিছু আয়াতের ভিন্ন রকম ব্যাখ্যা দিতে থাকেন তারা, যেমন আল্লাহ তাআলার হাত কিংবা আরশে সমাহীন হওয়া সংক্রান্ত আয়াতগুলো। বিষয়টি কিন্তু খুবই জটিল ও বিপজ্জনক। ব্যাখ্যা দিতে গিয়ে একটু এদিক সেদিক করে ফেললেই আকিদা কুলুষিত হয়ে যাবে। এসব দিক বিবেচনা করে ইমাম ইবনু তাইমিয়াহ একটা সুন্দর সাদামাটা সমাধান দেন। তিনি বলেন, আমরা আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর প্রতি ঈমান রাখি এবং তার সবটাই বিশ্বাস করি, যেমন আল্লাহ তাআলার হাত। এর অস্তিত্বের ব্যাপারে আমরা বিশ্বাস করব, যেমনটা কোরআনে উল্লেখ করা হয়েছে। কিন্তু চারটা জিনিস আমরা করব না। এক, তাতিল তথা অস্বীকার। এর অর্থ আল্লাহ তাআলার হাত থাকাটাই অস্বীকার করা। দুই, তাসবিহ তথা সদৃশ স্থাপন, অর্থাৎ আল্লাহর হাতকে অন্য কোনো সৃষ্টির হাতের মতো বলা। তিন, তাবিল তথা ব্যাখ্যা, অর্থাৎ নিজেদের বুঝ মতো কোনো ব্যাখ্যা দেয়া। তিন, তাকইফ বা ধরন সাব্যস্ত করা, আল্লাহর হাত কেমন এই বিষয়ে মাথা ঘামানো। আমরা শুধুমাত্র ঈমান রাখব যে আল্লাহ তাআলার হাত আছে, এর ধরন প্রকৃতি ব্যাখ্যার চিন্তা মাথাতে আনব না। আল্লাহর মতো কিছুই নেই, তাই কোনো কিছুই আল্লাহর মতো নয়। এটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। ইমাম ইবনু তাইমিয়ার সমকালীন বহু আলিম তার অবস্থানকে সঠিক মনে করতেন না, তবুও ইমাম থেমে যাননি। তিনি স্রোতের বিপক্ষে কথা বলে লড়ে গেছেন হক প্রতিষ্ঠার জন্যে। কৌশল অবলম্বনের দোহাই দিয়ে এড়িয়ে যাননি কিছু। সাহসিকতা। কতলুবেগ নামে মামলুকদের একজন সরকারি কর্মচারী ছিল, খুবই অত্যাচারী প্রকৃতির লোক। যেমন কিছু কিনলে দশ ভাগের এক ভাগ দাম দিত, এর চেয়েও বেশি চাইলে মেরে তাড়িয়ে দিত। এরকমই এক ঘটনার ন্যায্য মূল্য না পেয়ে এক দোকানদার কান্না করতে করতে ইমাম ইবনু তাইমিয়া রাহিমুল্লাহর কাছে আসে। সুজা কতলুবেগের ঘরে গিয়ে দরজায় করাঘাত করে ইমাম। কতলুবেগ দরজা খুললে ইমাম তাইমিয়া তাকে মূল্য পরিশোধ করে দরিদ্র লোকটির প্রাপ্য বুঝিয়ে দিতে বললেন। তখন কতলুবেগ কি বলল শুনুন। সে বলেছে, ধনী যদি দরিদ্রের দরজায় যায় তবে উভয়ই ভাগ্যবান, আর দরিদ্র যদি ধনীর দরজায় যায় তবে উভয়ই হতভাগা। তার এই সুন্দর কথার পেছনে মূল উদ্দেশ্য হল ইবনু তাইমিয়াকে ফেরত পাঠিয়ে দেওয়া। ভাবখানা এমন, আপনি আলিম মানুষ, আমার কাছে কষ্ট করে এলেন কেন? এটা তো আপনার জন্য অপমানজনক। যান, আমি পরে আপনার কাছে আসব। এতে করে সেই দোকানদারের প্রাপ্য পরিশোধ করা থেকে বেঁচে যেত সে। কিন্তু সে ইমাম ইবনু তাইমিয়ার যুক্তি ও বিচক্ষণতা সম্পর্কে জানত না। ইমাম তাকে সাথে সাথে বললেন, বাপদাদার মতো দাসসুলভ আচরণ করো না। মামলুক বংশ আগে দাস ছিল। শুনে রাখো, মুসা আলাইহিসালাম আমার চেয়ে শ্রেষ্ঠ ছিলেন এবং ফিরাউন আমার চেয়ে নিকৃষ্ট ছিল। কিন্তু মুসা রোজ ফিরাউনের দরবারে তাকে ঈমানের দাওয়াত দিতে যেত। আমি তো তোমার কাছে মাত্র একবারই এসেছি। মাদাওয়াতুন নাফস তাজকিরাতুল হুফাজ আল বিদায়া ওয়ান নিহায়া। অগত্য যার হক তাকে ফিরে দিতে বাধ্য হলো কতলুবেগ। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহিমহুল্লাহ এমনই সাহসী ছিলেন, তাকে কিছুতেই পরাজিত করা যেত না। ইমাম ইবনু তাইমিয়া তাতার অধ্যুষিত এলাকায় গিয়ে গিয়ে তাদের অপকর্মের বিরুদ্ধে বলেছেন, আওয়াজ তুলেছেন তাদের জিনা ব্যভিচার মদ্যপানের বিরুদ্ধে। তাদের মদের দোকান তিনি ভেঙে দিয়েছেন। এমনই ছিল তার সাহসিকতা। তাতারি ত্রাসের মোকাবিলা। হিজরি 699-তে আবারও তাতারদের আক্রমণের সম্ভাবনা দেখা দেয়। মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। তাতার আক্রমণের ধ্বংসযজ্ঞ সম্পর্কে মুসলমানেরা ভালো করে অবহিত। আশেপাশের বিভিন্ন শহর থেকে লোকেরা চলে আসতে লাগলো রাজধানী দামেস্কের দিকে। দামেস্কে খবর এলো যে মিশরের বাদশাহ তার বিপুল সেনাবাহিনী নিয়ে দামেস্কের মুসলিমদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন। যেন প্রাণের সাড়া জাগলো নগরীতে, নতুন উদ্যমে যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলো মুসলিমেরা। কিন্তু একটা সমস্যা আছে, তা তার সম্রাট গাজান ও তার অনুগত সৈন্যরা নিজেদের মুসলিম বলে পরিচয় দেয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার ধর্মীয় বৈধতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় মিশর ও সিরিয়ার মুসলিম সৈন্যরা। তখন দামেস্কের আকাশে উজ্জ্বল নক্ষত্র ইবনু তাইমিয়া মামলুক ও সিরিয়ান সৈন্যদের উদ্দেশ্যে বললেন, তোমরা যদি আমাকেও তাতারিদের মাঝে পাও, এমনকি আমার মাথায় যদি পবিত্র কুরআনও থাকে, তবুও আমাকে নির্দ্বিধায় হত্যা করো। কিন্তু গাজানের কাছে পরাজিত হন মিশরীয় সম্রাট মুহাম্মদ বিন কালাউন। দামেস্কে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে মিশরে পালিয়ে যান তিনি।
কাজী, আলিম ওলামা, সরকারি কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী, এমনকি শহরের গভর্নরও মিশরের পথ ধরেন। সরকারি কর্মচারীদের মধ্যে রয়ে যায় কেবল দুর্গরক্ষক এবং জনগণের একাংশ। জিনিসপত্রের দামও অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। গুদের উপর বিস্ফোরা হয়ে এলো জেল পালানো কয়েদি দল। সারা শহরে দিন রাত সমানে লোটরাজ চালিয়ে যাচ্ছিল তারা। গাজানের সেনা দলের দামেস্ক প্রবেশের সময়ও ঘনিয়ে আসছে। জনতা উভয় সংকটে পড়ে দিশেহারা। এই অবস্থায় ইমাম ইবনু তাইমিয়া এবং শহরের নেতৃত্বস্থানীয় লোকেরা বসে একটি ত্বরান্বিত সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারা সিদ্ধান্ত নিলেন, ইমাম ইবনু তাইমিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজানের দরবারে উপস্থিত হয়ে নগরবাসীদের জন্য শান্তি ও নিরাপত্তার ফরমান লিখে আনবে। ইমাম ইবনু তাইমিয়া দামেস্কের আতঙ্কগ্রস্ত ভীত সন্ত্রস্ত মানুষদের নেতৃত্বে তুলে নিলেন নিজ হাতে। গাজান এবং ইমাম ইবনু তাইমিয়ার সেই কথোপকথন ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। রবিউস সানি মাসের 3 তারিখ মহাপরাক্রমশালী তাতার সম্রাট গাজানের দরবারে হাজির হলেন ইসলামের দূত ইমাম ইবনু তাইমিয়া ও তার সঙ্গীগণ। গাজানের সামনে আদল, ইনসাফ ও ন্যায়নীতি সম্পর্কিত কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে যাচ্ছিলেন ইমাম। তার আওয়াজ ধীরে ধীরে বুলন্দ ও গুরু গম্ভীর হচ্ছিল। আয়াত ও হাদিস শোনাতে শোনাতে তিনি গাজানের দিকে এগিয়ে যেতে থাকেন। এমনকি শেষ পর্যন্ত তাদের মাঝখানে এক বিগত ফাঁক ছিল না। কিন্তু সবচাইতে বিস্ময়ের ব্যাপার হচ্ছে, প্রতাপশালী গাজান মোটে বিরক্ত বা ক্রোধ প্রকাশ করছিল না এতে। বরং তিনি নিবিষ্ট মনে কান লাগিয়ে সব কথা শুনছিলেন। মনে হচ্ছিল ইমাম তাকে সাংঘাতিকভাবে প্রভাবিত করতে পেরেছেন। গাজান পরে সহসদের জিজ্ঞাসা করলেন, এই আলিমটিকে, এনার চাইতে সাহসী ও দৃঢ় সংকল্প ব্যক্তি আজ পর্যন্ত আমার চোখে পড়েনি, কেউ এমন করে প্রভাবিত করতে পারেনি আমাকে। তাকে ইমামের পরিচয় ও ইলম, জ্ঞান ও কার্যবিবরণী সম্পর্কে অবহিত করা হলো। ইমাম ইবনু তাইমিয়া গাজানকে বললেন, আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, কাজী, শায়খ ও মুয়াজ্জিনেরাও আছেন আপনার সাথে, কিন্তু এসব সত্ত্বেও আপনি মুসলিমদের উপর আক্রমণ করেছেন। অথচ আপনার বাপদাদা কাফের হওয়া সত্ত্বেও এই ধরনের কাজ করতে ইতস্ত করেছেন। তারা নিজেদের ওয়াদা পালন করেছেন আর আপনি ওয়াদা ভেঙেছেন, জুলুম করেছেন আল্লাহর বান্দাদের উপর। প্রধান বিচারপতি আবুল আব্বাস ইমামের সঙ্গে ছিলেন। তিনি লিখলেন, ইমাম ইবনু তাইমিয়া ও তার সঙ্গীদের সামনে খাবার রাখা হলো গাজানের মজলিসে। সবাই খেতে লাগলেন, কিন্তু ইমাম হাত গুটিয়ে নিলেন। খাচ্ছে না কেন জিজ্ঞাসা করা হলে তিনি দৃপ্ত কণ্ঠে জবাব দিলেন, এই খাবার তো হালাল নয়, কারণ গরিব মুসলিমদের থেকে লুট করা ভেড়া ও ছাগলের গোশত থেকে এই খাদ্য গ্রহণ করা হয়েছে, আর রান্নায় ব্যবহৃত হয়েছে মজলুম মানুষের গাছ থেকে জোর করে সংগ্রহ করা কাঠ। গাজান তাকে বললেন, আমার জন্য দোয়া করুন। ইমাম ইবনু তাইমিয়া রাহিমুল্লাহ দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি ভালো জানেন, যদি গাজানের এই যুদ্ধের উদ্দেশ্য হয় আপনার কালিমাকে বুলন্দ করা এবং আল্লাহর পথে জিহাদ করা, তাহলে তাকে সাহায্য করুন। আর যদি হয় দুনিয়ার রাজত্ব লাভ এবং লোভ লালসা চরিতার্থ করা, তাহলে আপনি তার সাথে বোঝাপড়া করুন। আশ্চর্যের ব্যাপার হলো, ইমামের দোয়ার সাথে গাজান আমিন বলে যাচ্ছিলেন। কাজী আবুল আব্বাস আরও লিখেছেন, ইমামের বক্তৃতার সময় তারা ভয়ে জামা কাপড় গুটিয়ে নিচ্ছিলেন, কারণ কখন যে ইমামের উপর জল্লাদের তরবারি ঝলসে ওঠে আর তার রক্তে রঞ্জিত হয়ে যায় বাকিদের পোশাক। কিন্তু ইমাম ইবনু তাইমিয়া রাহিমুল্লাহ গাজানের দরবার থেকে ফিরে আসেন অত্যন্ত মর্যাদার সঙ্গে। নগরবাসীদের জন্য লিখে আনেন নিরাপত্তার পরোয়ানা। তাতারেরা যেসব মুসলিমকে বন্দী করেছিল তাদের ছাড়িয়ে আনেন। তাতারিদের বর্বরতার কাহিনী তিনি অনেক শুনেছিলেন, নিজের চোখে দেখেছিলেন অনেক, কিন্তু সেই সব তাকে একটুও বিচলিত করতে পারেনি। তাতারি সম্রাটের সাথে মুখোমুখি কথা বলতে এবং তাতার সেনাদের মধ্যে অবাধে চলাফেরা করতে তিনি একটুও ভীতি অনুভব করেননি। তিনি বলতেন, যার অন্তরে কোনো রোগ আছে একমাত্র সেই গাইরুল্লাহকে তথা স্রষ্টাকে বাদ দিয়ে তার সৃষ্টিকে ভয় করতে পারে। আবারও তাতারির ত্রাস। গাজানের কাছ থেকে ইমাম ইবনু তাইমিয়া রাহিমুল্লাহ নিরাপত্তার পরোয়ানা লিখে আনলেও নগরবাসীদের মনে স্বস্তি ছিল না। তারা যেই ভয় করছিল বাস্তবে হলও তাই। তাতারেরা নগরে প্রবেশ করেনি ঠিকই, কিন্তু নগরের বাইরে তারা ছাউনি করে পড়ে রইল। শহর প্রাচীরের বাইরে শহরতলিতে চলতে লাগলো তাদের অবাধ লুণ্ঠন ও হত্যাযজ্ঞ। এটি তাতারি সেনাদের বহুদিনের গড়ে তোলা অভ্যাস। হত্যা ও লুটতরাজ ছাড়া যেন তাদের বিজয় সম্পূর্ণ হয় না।
শহরের বাইরের সমগ্র এলাকা দস্তর মতো একটি যুদ্ধক্ষেত্র। সশস্ত্র তাতার সেনারা দল বেঁধে জনপদে ঢুকে পড়েছে। লুকোনো সম্পদ বের করে দেবার জন্যে গৃহকর্তার হাত পা বেঁধে বেদম প্রহার চালাচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েদের ধরে ধরে আছাড় মারছে। চারদিকে মজলুমের কান ফাটা আর্তনাদ ও আঁকত মিনতি। সাইফুদ্দিন কবজুক নামে একজন তুর্কি বংশোদ্ভূত ন মুসলিম তাতারিকে নগরের নতুন শাসনকর্তা নিযুক্ত করে নগরে পাঠিয়ে দিলেন গাজান। কবজুক নগরবাসীদের উপর একের পর এক চাপ সৃষ্টি করে চলল। শহর এখন পুরোপুরি তাতারিদের নিয়ন্ত্রণে। ইমাম ইবনু তাইমিয়া আরও একবার গাজানের সাথে দেখা করতে মনস্থ করলেন। দলবল নিয়ে গেলেন রাবিউ সানি মাসের 25 তারিখে, কিন্তু দুদিন ধরে অপেক্ষা করার পরেও তাকে সুলতানের সাথে সাক্ষাৎ করতে দেয়া হলো না। ইত্তেবসরে দামেশকে খবর ছড়িয়ে পড়ল যে তাতারিরা এবার শহরে প্রবেশ করতে যাচ্ছে। হইচই শুরু হয়ে গেল শহরে। মানুষ নগর ছেড়ে বাইরে চলে যেতে চাইল, কিন্তু যাবে কোথায়? চারদিকেই তাতারদের অবরোধ। তাতারিরা কেল্লা জয় করার ব্যবস্থা করছে, কেল্লার চারদিকে খনন করছে পরিখা। মিনজানিক বসালো কেল্লার প্রাচীরের পাথর নিক্ষেপ করে ফাটল ধরাবার জন্যে। লোকেরা ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল, কারণ তাতারিরা পথে ঘাটে কাউকে দেখলেই তাকে ধরে নিয়ে গিয়ে বেগার খাটাতে শুরু করে, তাদেরকে দিয়ে পরিখা খনন করায়। ইবনু কাসির তার আল বিদায়া ও নিহায়া গ্রন্থে লিখেছেন, পথঘাট একেবারে সুনসান হয়ে গিয়েছিল তখন। কদাচিত এক দুজনকে দেখা যেত। জামে মসজিদে একেবারেই কমে গেল নামাজিদের সংখ্যা। জুমার সালাতে উমাবি গ্র্যান্ড মসজিদে বড়জোর একটি কাতার পূর্ণ হতো। যেই ব্যক্তি নাহায়াত প্রয়োজনে বাইরে বের হতো, সেও তাতারদের পোশাক পরিণত। চটপট কাজ ছেড়ে সোজা ঘরে ফিরত সে। গাজান তার সেনাবাহিনী নিয়ে ইরাকের দিকে রওনা দিলেন। সিরিয়ায় রেখে গেলেন নিজের প্রতিনিধি ও তার অধীনে 60,000 তাতার সৈন্য। ইমাম ইবনু তাইমিয়া বারবার মিশরের শাসক নাসিরুদ্দিন মোহাম্মদ কালাউনের কাছে চিঠি লিখে তাকে তাতারদের বিরুদ্ধে যুদ্ধে নামতে বাধ্য করেন। 702 হিজড়িতে আবার তাতারিদের আক্রমণের খবর শোনা গেল দামেশকে। প্রতিরোধ করার সিদ্ধান্ত নিলেন সুলতান নাসিরুদ্দিন কালাউন। সেনাবাহিনী নিয়ে সিরিয়ার পথে রওনা দিলেন জিহাদের জন্য। ইমাম ইবনু তাইমিয়া হলেন সেনাবাহিনীর সহযোগী, কিন্তু সিরিয়ায় পৌঁছে তারা শুনলেন তাতারিরা ফিরে গেছে। শহরে আর একটিও তাতার দেখা গেল না। সেনাবাহিনীও ফিরে গেল মিশরে, কিন্তু ইমাম ইবনু তাইমিয়া দামেশকে থেকে গেলেন। এ সময় দামেশকে কোনো দায়িত্বশীল গভর্নর বা শাসক ছিল না। তাতার হামলায় নগর প্রাচীর স্থানে স্থানে ভেঙে পড়ে গেছিল। ইমাম ইবনু তাইমিয়া রাহিমহুল্লাহ আবারও নেতৃত্বের গুণাবলী দেখিয়ে দিলেন এই কঠিন সময়ে। 700 থেকে 702 হিজড়িকালে দামেশকের মুসলিমদের তিনিই নেতৃত্ব দিয়েছিলেন। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমহুল্লাহ ভ্রান্ত ধ্যান ধারণার বুদ্ধিবৃত্তিক খণ্ডনকে তাতারিদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের মতোই গুরুত্বপূর্ণ জ্ঞান করতেন। যেমন ইবনুল আরবির আকিদা সংক্রান্ত ধারণা প্রত্যাখ্যান করেন তিনি। ইবনুল আরবির মতবাদের নাম ওয়াহদাতুল ওজুদ, অর্থাৎ সৃষ্টিতে স্রষ্টার অস্তিত্ব। ইবনুল আরবি বলেন, আল্লাহ আমার মধ্যে, আমি আল্লাহর মধ্যে। ইবনু তাইমিয়া এই প্রসঙ্গে বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের সর্বেশ্বরবাদী মতবাদ তথা প্যানথিজম বা পূর্ববর্তী উম্মতগণের এই ধরনের যাবতীয় গুমরাহের বিস্তারিত তাত্ত্বিক আলোচনা করেন। ইসলামের নামে প্রচলিত এসব ভ্রান্ত মতবাদের কঠোর সমালোচনা ইবনু তাইমিয়াকে কিছু লোকের শত্রু বানিয়ে ফেলল। তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে একদল তথাকথিত তাত্ত্বিক। এক পর্যায়ে তারা সরকারের সহায়তা লাভ করতে সমর্থ হয়। মিশরের তদানীন্তন শাসককে তারা ইবনু তাইমিয়ার বিরুদ্ধে খেপিয়ে তোলে, কারণ মিশরের শাসক রুকনউদ্দিন বাইবার ছিলেন ইবনুল আরবির মতবাদের অনুরক্ত। আর সেই সময় সিরিয়া ও মিশর ছিল একই রাষ্ট্রভুক্ত। রাজধানী মিশরের কায়রোই, আর সিরিয়া ছিল মিশরেরই অন্তর্ভুক্ত একটি প্রদেশ। চক্রান্তকারীরা সহজেই রুকনউদ্দিন বাইবার্সকে প্রভাবিত করে ফেলে। ইবনু তাইমিয়াকে আখ্যা দেয় ফিতনাবাজ লোক হিসেবে। মূলত তারা ইবনু তাইমিয়াকে হাতের কাছে পেতে চাচ্ছিল। 705 হিজড়ির কোনো এক মাসে মিশর থেকে বিশেষ শাহী ফরমানের মাধ্যমে ইবনু তাইমিয়াকে কায়রোয় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রমোদ গুনেন ইমামের ছাত্র ও বন্ধুমহল। গভর্নরও বাধা দেন তাকে। তিনি সুলতানের সাথে পত্র ও দূতের মাধ্যমে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার এবং তার ভুল ধারণা দূর করার দায়িত্ব নিতে চান, কিন্তু ইমাম কারোর অনুগ্রহ গ্রহণ করতে চাননি। সবার ভীতি ও আশঙ্কাকে পেছনে রেখে তিনি রওনা হন কায়রোর পথে।
তিনি মিশরে পৌঁছে 22শে রমজান জুমআর দিন কেল্লার জামে মসজিদে সালাত পড়ার পর আলোচনা শুরু করতে চান, কিন্তু অনুমতি দেওয়া হয়নি তাকে। সেখানে জনতাকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়। বলা হয় যে তার চিন্তা আকিদা ইসলাম বিরোধী, তাই জনতাও তার কথা শুনতে প্রস্তুত নয়। কাজী ইবনু মখলুফ মালিকির নির্দেশে তাকে কয়েকদিন আটক রাখা হয় কেল্লার বুরোজে। ঈদের রাতে পাঠিয়ে দেওয়া হয় মিশরের কারাগারে। পরের বছর 706 হিজরির ঈদের রাতে গভর্নর এবং কয়েকজন কাজী ফকিহের পক্ষ থেকে ইমামকে মুক্ত করার প্রচেষ্টা চলে। তাদের কেউই কেউই এই জন্যে ইমামকে তার আকিদা থেকে তওবা করার শর্ত আরোপ করে। এতে সম্পূর্ণ অস্বীকৃতি জানালেন ইমাম ইবনু তাইমিয়া। এই ব্যাপারে 6 তাকে ডাকা হয় সরাসরি এসে কথা বলার জন্যে, কিন্তু তিনি সাড়া দেননি এই ডাকে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমহুল্লাহ কারাগারে এসে দেখেন কয়েদিরা নিজেদের মন ভোলানোর জন্যে নানা রকম আজেবাজে কাজে মত্ত। কেউই তাস, কেউ দাবাই মশগুল। সালাত কাজা হয়ে যাচ্ছে খেলার ঝোঁকে। ইমাম শুরু করেন তার সংস্কার কার্যক্রম। কয়েদিদেরকে আল্লাহর আদেশ, সালাত, সৎ কাজ, তাওবা ইত্যাদির প্রতি আকৃষ্ট করেন তিনি। কিছুদিনের মধ্যে কয়েদিদের মাঝে দীনী ইলমের এমন চর্চা শুরু হয়ে গেল যে সমগ্র জেলখানাটি পরিণত হলো মাদ্রাসায়। কারাগারের কর্মচারী ও কয়েদিরা ইমাম ইবনু তাইমিয়াকে মনে প্রাণে ভালোবেসে ফেলেন। অবস্থা এমন দাঁড়ালো যে সাজার মেয়াদ শেষেও জেলখানা ছেড়ে যেতে চায় না কয়েদিরা, স্রেফ ইমাম ইবনু তাইমিয়ার কাছে আরও কিছুদিন থাকার জন্যে। 1 পরে কারামুক্তি পেলে ইমাম ইবনু তাইমিয়া মিশরেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। মিশরেও তখন ছড়িয়ে পড়েছে বহুস্বরবাদী ধ্যানধারা। অবিরত সেসব মতবাদ খণ্ডন করতে থাকেন তিনি। যখনই তিনি এসবের বিরুদ্ধে নামেন, তখনই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এভাবে যতবারই তাকে কারাগারে পাঠানো হয়, ততবারই মুক্ত হয়ে এসে একই কাজ করতে থাকেন তিনি। তখন আরও একটি মতবাদ প্রচলিত ছিল যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যায়, যে কোনো কিছু চাওয়া যায়। দরবেশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেই কেউই, ইমাম ইবনু তাইমিয়া এসবের বিরুদ্ধে বলেন। বিস্তর লেখালেখি করেন এই নিয়ে। যথারীতি তাকে নেওয়া হয় কারাগারে, কখনো আপন গৃহে নজরবন্দিতে রাখা হয়। তাকে আলেকজান্দ্রিয়ায় নির্বাসন দেন রুকনউদ্দিন বাইবার্স। আলেকজান্দ্রিয়ায়ও একদল কট্টর সুফিপন্থীদের দেখা পান, যাদেরকে আসাবাহানিয়া বলা হতো। তিনি সেখানে গিয়ে তাদের ভ্রান্ত আকিদা থেকে ফিরিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত করে নেন। তালাকের মাসআলা সংক্রান্ত একটি মতপার্থক্যের কারণেও কারাগারে নেওয়া হয়েছিল ইবনু তাইমিয়াকে। অন্যান্য সকল মাজহাবের মতে এক বৈঠকে কেউ 3 তালাক দিলে স্ত্রী চিরতরে তালাক হয়ে যাবে। ইমাম ইবনু তাইমিয়া বিরোধিতা করে বললেন, 3টি আলাদা আলাদা বৈঠকে 3 তালাক বললে এমন হবে, তারপর ইদ্দতের জন্য অপেক্ষা করতে হবে, তারপর কার্যকর হবে তালাক, অন্যথায় নয়। ইমাম ইবনু তাইমিয়া রাহিমুল্লাহর এই মত অনেক সালাফদেরও ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একই মত ছিল। এই মতভেদের কারণ ছিল যেন মানুষ তালাক নিয়ে খেলা করতে না পারে, যখন তখন যত্রতত্র তালাক দিতে না পারে। কিন্তু ইবনু তাইমিয়ার এই মত ছিল অন্যান্য সকল মাজহাবের বিপক্ষে, তাই তাকে আবারও 5 জন্যে কারাগারে নিক্ষেপ করা হয়। শত্রুর প্রতি দয়া। কারাগারকে মাদ্রাসায় পরিণত করার সেই ঘটনার 1 পরেই কারামুক্ত হন ইবনু তাইমিয়া রাহিমহুল্লাহ। মুক্ত হয়ে দেখলেন যে আল্লাহ তাআলা মানুষের মনে তার প্রতি অগাধ ভালোবাসা ঢেলে দিয়েছেন। ইসলামের অপব্যাখ্যাকারী শত্রুদের সামনে বজ্রকঠিন এই মানুষটি আসলে ছিলেন বিনয়ী, কোমল প্রাণ ও প্রশস্ত হৃদয়ের অধিকারী। ঠিক যেন কোমলতম হৃদয়ের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আদেশের ক্ষেত্রে ছিলেন আপোষহীন। ইমাম ইবনু তাইমিয়া মিম্বরে ফিরে গিয়ে তার উপর জুলুমকারী প্রত্যেককে প্রকাশ্যে মাফ করে দেন। বলেন, আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহম করুন, আমি কখনোই কোনো মুসলিমের অনিষ্ট চাইনি, তাহলে আমি কীভাবে আমার বন্ধুবান্ধব আলিমগণ এবং মুসলিম ভাইদের ব্যাপারে এই কামনা করতে পারি যে তারা আমার কারণে দুঃখে পড়বে। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কোনো প্রতিশোধের ইচ্ছে নেই, সকলকেই মাফ করে দিলাম, আমার ভালোবাসা তাদের সকলের জন্যে। রুকনউদ্দিন বাইবার্সের শাসনকালের মেয়াদ ছিল মাত্র 1। এরপর নাসিরউদ্দিন মোহাম্মদ ইবনু কালাউন আবারও শাসক হন। ইবনু তাইমিয়াকে আলেকজান্দ্রিয়ায় অন্তরীণ করার ষড়যন্ত্রে যেসব আলিম শরিক ছিল, ইতিপূর্বে সুলতান নাসিরউদ্দিনের ক্ষমতাচ্যুতির পেছনেও ছিল তাদের চক্রান্ত। সুলতান এই কথা বলতে পারছিলেন না। কঠিন প্রতিশোধের পরিকল্পনা করেন তিনি। সুলতান এই গাদ্দার কাজী ও আলেমদের হত্যা করার বৈধতা লাভের জন্যে ইবনু তাইমিয়ার কাছ থেকে ফতোয়া গ্রহণ করতে চাইলেন।
তাদের ফতোয়া দেখিয়ে খেপিয়ে তুলতে চাইছিলেন ইমামকে। কিন্তু ইমাম তার উদ্দেশ্য বুঝতে পেরেই কাজী ও উলামায়ে কেরামের নানান প্রসঙ্গ তুলে তাদের প্রশংসা করতে থাকলেন। কঠোর বিরোধিতা করলেন সুলতানের প্রস্তাবের। তিনি সুলতানকে বোঝাতে থাকলেন যে দেশের এই শ্রেষ্ঠ আলেমদের হত্যা করার পর এদের কোনো বিকল্প পাওয়া যাবে না, অত্যন্ত মারাত্মক সংকটে সম্মুখীন হবে দেশ ও জাতি। তারা আপনাকে হত্যা করার জন্যে বারবার ষড়যন্ত্র করছে, তারা আপনাকে নানাভাবে কষ্ট দিয়েছে। বললেন যে কেউ আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে তাহলে তাদের প্রতিশোধ নেওয়ার জন্যে আল্লাহ নিজেই যথেষ্ট। এভাবে ইমামের অবিরত চেষ্টা শেষে সুলতানকে নিরস্ত করা হলো। উলামায়ে কেরামের বিরুদ্ধে নিজের ক্রোধ দমন করলেন তিনি। এক বিরাট রক্তপাত থেকে বেঁচে গেল মিশর। মিশরের সবচেয়ে বড় কাজী ইবনু মাখলুফের একটি বিবৃতি ঐতিহাসিক ইবনু কাসির উদ্ধৃতি করেছেন। কাজী সাহেব বলেন, ইবনু তাইমের মতো এত বড় উদার হৃদয় ব্যক্তি আমি আর দেখিনি। আমরা তার বিরুদ্ধে সরকারকে খেপিয়ে তুলেছিলাম, কিন্তু তিনি যখন এর শোধ নেওয়ার ক্ষমতা অর্জন করলেন তখন আমাদের মাফ করে দিলেন। শুধু তাই নয়, সুলতানের কাছে সাফাইও গাইলেন আমাদের পক্ষে। সুলতানের দরবার থেকে ফিরে এসে ইমাম আবার তার পুরাতন কাজে লেগে যান, দার্স প্রদান, বক্তৃতা এবং ফতোয়া দান ও গ্রন্থ রচনা। তবে দামেস্কের জনগণের মাঝে ইমামের যে মর্যাদা ছিল কায়রুতে তা হয়ে উঠতে কিছুটা সময় লাগে। কাজে শুরুর দিকে সেখানকার মুসলিম জনতাকে ইমামের বিরুদ্ধে খেপিয়ে তোলা কঠিন ব্যাপার ছিল না। 711 হিজড়ির 4 রজব কতিপয় দুর্বৃত্ত তার উপর আক্রমণ চালিয়ে আহত করে। সঙ্গে সঙ্গেই এর প্রতিশোধ নেয়ার জন্যে তৈরি হয়ে যান মহল্লার লোকেরা, কিন্তু ইমাম তাদের নিবৃত্ত করেন। উপস্থিত জনতাকে বলেন, প্রথমত তাদের উপর প্রতিশোধ নেওয়া আমার হক নয়, আমি সর্বসক্ষমে আমার এ হক প্রত্যাহার করলাম। দ্বিতীয়ত, এরা তোমাদের হক হতে পারে, যদি আমার পরামর্শের বিরুদ্ধে গিয়ে প্রতিশোধ নিতে চাও তাহলে তোমাদের ব্যাপার, আমার কিছু বলার নেই। তৃতীয়ত, এটি আল্লাহর হক, আর আল্লাহ তার ইচ্ছে আদায় করেই নেবেন। এ সময় আসরে আজান হয়ে গেল। ইমাম মহল্লার মসজিদে যাবার জন্যে বের হয়ে পড়লেন। নিরাপত্তার কথা ভেবে বাধা দিতে চাইল লোকেরা, কিন্তু কোনো বাধা শুনলেন না তিনি। ফলে একটি বিরাট দলও তার সঙ্গ নিল। তিনি সসম্মানে সালাত পড়ে এলেন মসজিদ থেকে। সর্বশেষ কারাবরণ। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহিমহুল্লাহ 17 বছর আগে একটি মত দিয়েছিলেন যে ইবাদতের উদ্দেশ্যে মাজারে গেলে কোনো সওয়াব নেই, এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকেও না। তিনি তার মতের পক্ষে এই হাদিসটি দলিল হিসেবে উপস্থাপন করেন। সওয়াবের উদ্দেশ্যে সফর করতে পারবে কেবল 3টি মসজিদে, আমার এই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদুল আকসা। এই ফতোয়া তিনি যখন দিয়েছিলেন তখন সবাই মাজার জিয়ারতকে সওয়াবের কাজ মনে করত, পুরোটাকে ইবাদতের অংশ ভাবত। কিন্তু ইবনু তাইমিয়ার বিরোধীরা 17 বছরের পুরনো এই ফতোয়া টেনে এনে মানুষকে ইমামের বিরুদ্ধে উস্কে দেয়, আবারও কারাগারে নিক্ষেপ করা হয় তাকে। এবার কারাগারে থাকা অবস্থায় ইমাম একদিকে যেমন ইবাদত ও কুরআন তিলাওয়াতে মশগুল হয়ে যান, অন্যদিকে ব্যক্তিগত অধ্যয়ন ও গ্রন্থ রচনায়ও মন দেন আরও বেশি করে। কোরআনের জটিল রহস্যগুলো উন্মোচনে আরও আগ্রহী হয়ে ওঠেন। কারাগারের নিরুদ্রব পরিবেশ তাকে নিবিষ্ট চিত্তে কোরআন অধ্যয়ন ও গবেষণার সুযোগ করে দেয়। 80 কোরআন খতম করেন কারাগারে বসেই। যে সকল মতবাদের বিরোধিতার কারণে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল সেগুলোর বিরুদ্ধেও লিখতে থাকেন সমানে। এখানে বসে বসে তিনি যা লিখতেন কিছুক্ষণের মধ্যে কারাগারের বাইরে সারা দেশে ছড়িয়ে পড়ত তা। মানুষ ফতোয়া জানতে চেয়ে চিঠি লিখে পাঠাত তার কাছে। কারাগারে বসে তিনি তার জবাব লিখে বাইরে পাঠিয়ে দিতেন। জেলের ভেতর ও বাহির সমান হয়ে দাঁড়ালো তার জন্যে। এখন বরং আগের চেয়েও বেশি নিরাপদ, নতুন করে কারাগারে যাওয়ার ভয় নেই। তা দেখে ইমামের বিরোধীরা হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল, তাই তারা শাসককে বলে তার বই খাতা কলম কেড়ে নেয়। কিন্তু শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমুল্লাহ কি এত সহজে হার মানবেন? তা কী করে হয়, তিনি চক দিয়ে কারাগারের দেয়ালে লিখতে শুরু করেন। ছাত্রদের উদ্দেশ্যে লিখলেন, আমার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো মানুষের আদেশ উপেক্ষা। সেই আদেশ তো মানুষেরই, হুক যে কোনো শাসক বা রাজার। তার সে আদেশ আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের বিপরীত হলে তার আনুগত্য কখনোই করা যাবে না। এই ব্যাপারে সমগ্র মুসলিম উম্মাহ একমত যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের বিপরীত কোনো কিছুর আনুগত্য কখনোই জায়েজ নয়। কারাগারে প্রায় 23 অসুস্থ ছিলেন তিনি। দামেস্কের গভর্নর তখন ইমামের কাছে মাফ চাইতে আসেন।
আসলে সবাই জানত যে ইমাম ইবনু তাইমিয়া একজন নিষ্কলুষ মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, সত্যিকার আলিমে দিন। শীঘ্রই তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। এখনই মাফ চেয়ে না নিলে আখিরাতে বিপদ হবে। মহৎপ্রাণ ইমাম ইবনু তাইমিয়া বললেন, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আপনাকেও মাফ করে দিয়েছি, আমার শত্রুদেরও তাই। আমার বক্তব্য ও কর্মকাণ্ডের সত্যতা সম্পর্কে তাদের মনে কোনো প্রকার সন্দেহ ছিল না এবং এখনও নেই। সুলতানকেও মাফ করে দিয়েছি আমি, কারণ সুলতান স্বেচ্ছায় নয় বরং উলামা ইকরামের ফতোয়ার কারণে আমাকে কারাগারে নিক্ষেপ করেছেন। তবে সেই ব্যক্তিকে আমি কোনোদিনই ক্ষমা করতে পারি না যে আল্লাহ ও তার রাসূলের শত্রু। আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি আক্রোশের বশবর্তী হয়ে যারা আমার বিরুদ্ধে শত্রুতা লিপ্ত হয়েছে, আমাকে কারাগারে নিক্ষেপ করে আত্মপ্রসাদ লাভ করেছে। ইবনুল কাইয়িমের সাথে সাক্ষাৎ। ইবনুল কাইয়িম আল জাউজিয়া রাহিমহুল্লাহ ছিলেন শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমহুল্লাহর প্রথম ছাত্র। ইমামের মৃত্যুর পর তিনি ইমামের কাজগুলো চালু রাখেন। তিনি ইমামের একটি বক্তব্য তার গ্রন্থে লিখেছেন, আমার শত্রুরা আমার কী বা করতে পারবে, আমার জান্নাত তো আমার অন্তরে, আমি যেখানে যাই সে আমার সাথেই থাকে, আমার থেকে কখনো বিচ্ছিন্ন হয় না সেটা, কারাগার আমার ইবাদতের জন্যে নির্জন আশ্রয়স্থল, মৃত্যুদণ্ড আমার জন্যে শাহাদাতের সুযোগ, আর দেশ থেকে নির্বাসন হচ্ছে আমার জন্যে এক আত্মাধিক ভ্রমণ। ইবনু তাইমিয়ার কাছে যখনই কারাগারের ফরমান আসত তিনি বলতেন, এর অপেক্ষাতেই ছিলাম, এতেই আমার কল্যাণ। কারাগারে থাকাকালীন একবার তিনি বলেছিলেন, এই দুর্গ তৈরি করতে যে সম্পদ খরচ করা হয়েছে তা কখনোই আমার অন্তরের প্রশান্তির সমান হবে না। আল্লাহ তাআলার শুকর যে তিনি আমাকে কারাগারে থাকার সৌভাগ্য দান করেছেন। ইবনু কাইয়িম আল জাউজিয়া রাহিমহুল্লাহ তার উস্তাদ সম্পর্কে বলেছেন, এত কষ্টের পরেও আমি শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়ার মতো কাউকেই দেখিনি। এত কষ্ট যাতনা তিনি সহ্য করেছেন, তারপরেও দুনিয়ার বিলাসিতায় ডুবে যাননি। তিনি কারাবন্দী ছিলেন, তাকে নানান হুমকি দেওয়া হয়েছে, তার উপর হামলা হয়েছে, এত কিছুর পরেও কি যে ভালো থাকতো তার শরীর স্বাস্থ্য, তার চেয়েও সুখী হৃদয় আর স্থিতিশীল অন্তরের অধিকারী কাউকেই পায়নি। ইন্তিকাল 728 হিজরির 22 জিলকদ, 66 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিল শাইখুল ইসলাম রাহিমহুল্লাহ। দুর্গের মুয়াজ্জিন মসজিদের মিনারে উঠে তার মৃত্যু সংবাদ ঘোষণা করেন। দুর্গের চারদিকের উঁচু বুরুজগুলো থেকে সমস্বরে এই ঘোষণা ছড়িয়ে পড়ে চারদিকে। শহরের মসজিদগুলো থেকে এথারে এথারে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে শোকবার্তা। মুহূর্তে শহরের সমস্ত আনন্দ কোলাহল স্তব্ধ হয়ে যায়। শোকের ছায়া নেমে আসে অলিতে গলিতে, রাজপথে, গৃহগুণে, মানুষের মুখে চোখে আর হৃদয়ে। দুর্গের পথে ঢল নামে শোকাহত মানুষের, শত্রুরাও শত্রুতা ভুলে যায়, তারাও মূর্ছিত বেদনাহত হয়। খুলে দেওয়া হয় দুর্গের সদর দরজা, মানুষ দলে দলে যেতে থাকে ইমামের মরদেহ এক নজর দেখে হৃদয়ের শোকাবেগ কিছুক্ষণের জন্য হলেও প্রশমিত করতে। ইমামের চেহারায় চুমু খেতে চাচ্ছিল সকলেই। গোসলের পর জানাজার জন্যে শহরের বৃহৎ মসজিদে, উমাবি গ্র্যান্ড মসজিদে আনা হয় মরদেহ। দুর্গ ও মসজিদের মধ্যকার দীর্ঘ রাজপথ লুকে লোকারণ্য, ভিড় থেকে রক্ষা করার জন্যে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় লাশ জামে মসজিদে আনা হয়। বলা হয় জানাজায় অংশ নেয় প্রায় 10 লাখ লোক। মসজিদ ভরে গিয়ে সামনের ময়দান, রাজপথ, আশপাশের অলিগলি, বাজার সব লোকে ভরে যায়। ঐতিহাসিকদের মতে ইতিপূর্বে ইসলামী বিশ্বে আর কোথাও এত বড় জানাজা অনুষ্ঠিত হয়নি। এই দিন শহরের দোকানপাট সব বন্ধ থাকে, বহু লোক রোজা রাখে এবং বহু লোক খাবার কথা ভুলে যায়। মরদেহ গুরস্থানের দিকে নিয়ে যাওয়ার সময়ও চলা কঠিন হয়ে পড়ে ভিড়ের কারণে। ফজরের পর দুর্গ থেকে মৃতদেহ বের করা হয়। জানাজার সালাত অনুষ্ঠিত হয় জোহরের পরে। জনতার ভিড় ঠেলে নিকটবর্তী গুরস্থানে পৌঁছতে হয়ে পড়ে আসরের ওয়াক্ত। অতি অল্প সময়ে ইমামের মৃত্যুর সংবাদ সারা ইসলামী বিশ্বে ছড়িয়ে পড়ে। শুধু মিশর ও দামেস্ক নয়, ইয়েমেন ও চায়নাতেও ইমাম ইবনু তাইমিয়া রাহিমহুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমহুল্লাহ ইসলামের এক মুজাদ্দিদ ছিলেন। যে সময় ইসলামের অগ্রযাত্রা থেমে গিয়েছিল সেই সময় এই মহান আলিমের ওসিলায় ইসলামকে আল্লাহ তাআলা স্থবির অবস্থা থেকে উদ্ধার করেছেন। আল্লাহ তাআলা এই মহান ইমামকে রক্ষা করুন, তার প্রতি দয়া করুন। আমিন। ইয়া রাব্বি।